বাসনার পাহাড়, হৃদয়ে আমার বাসনার পাহাড়, তোমার হলো না জীবনে শুদ্ধ মনে, প্রভু তোমার নাম গাওয়া। মহাজন বললে, হৃদয় আমার বাসনার পাহাড়, তোমার কাছে শুধু চাওয়া আমার হলো না জীবনে শুদ্ধ মনে, প্রভু তোমার নাম গাওয়া। আমরা ঠাকুরের কাছে যখনই বসি, যখনই প্রণাম করি, আঁচল পেতে কিছু না কিছু ভিক্ষে চাই, টাকা পয়সা গাড়ি বাড়ি নাম যশ অর্থ এই সব কিছু ভিক্ষে চাই। এই ভিক্ষে চাওয়ার বিনিময়ে আমরা ঠাকুরের কাছে একটু বসে প্রণাম করি, বিনা স্বার্থে কিন্তু কখনো আমরা মাথা নোয়াই না। এক জেলার সাহেব, তিনি জেলের কয়েদিদেরকে দেখে মনে মনে ভাবলেন, আহারে আমি যদি এই জেলের কয়েদিগুলোকে মুক্তি দিতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো। তিনি আর উপায় খুঁজে পাচ্ছেন না কি করে মুক্তি দেবে, তো তিনি মনে মনে ভাবলেন, আমার ছেলের জন্মদিন, আমার একমাত্র পুত্রের জন্মদিনে আমি তাদেরকে কিছু উপহার দেব। তো জেলার সাহেব কি করলেন, ওনার একমাত্র পুত্রের জন্মদিনে ওই জেলের কয়েদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তোমাদের কার কি চাই, আজকে যে যা চাইবে আমি তাকে তাই দেবো, আমার একমাত্র পুত্রের জন্মদিন। এক কয়েদির কাছে গিয়ে বললো, বলো তুমি কি চাও, যা চাইবে তাই দেবো আজকে। কয়েদি বলল, স্যার যা চাইবো দেবেন তো? বলে, হ্যাঁ দেবো, আমি কথা দিয়েছি দেবো। কয়েদি বললেন, স্যার এই জেলের মধ্যে দুবেলায় দুটো করে রুটি দেওয়া হয়, এই দুটো রুটি খেয়ে আমার পেট ভরে না স্যার, দুটো রুটির বদলে যদি চারটে করে রুটি দেওয়া হতো তাহলে আমি একটু পেট ভরে খেতে পেতাম। স্যার বললেন, বেশ তোমাকে আজকে থেকেই চারটে করে রুটি দেওয়া হবে। আরেক কয়েদির কাছে গেলেন, বলো তুমি কি চাও? ওই কয়েদি বললেন, স্যার এই জেলের মধ্যে এত মশা মাছির উপদ্রব, এই মশা মাছির উপদ্রবে শান্তিমতো ঘুমোতে পারি না, যদি একটা মশারির ব্যবস্থা করে দিতে একটু শান্তিমতো ঘুমোতে পেতাম। বেশ তোমাকে কালকে একটু মশারি কিনে দেওয়া হবে। আর এক কয়েদির কাছে গেলেন, বলো তুমি কি চাও? সেই কয়েদি বললেন, স্যার মেঝের মধ্যে ঘুমোতে পারি না, গা পিঠ ব্যথা হয়ে যায়, যদি একটা গদি বিছানার ব্যবস্থা করে দিতেন একটু আরামে ঘুমোতে পেতাম। বেশ এই চাওয়া পাওয়া? বলে, হ্যাঁ তোমাকে কালকে একটি ভালো নরম গদি বিছানা কিনে দেওয়া হবে, তুমি সেই গদি বিছানায় ঘুমোবে। অবশেষে এক কয়েদির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বলো তুমি কি চাও? সেই কয়েদি বললেন, স্যার আমি দুবেলা পেট ভরে খাবারও চাই না, আমি মশারিও চাই না, আমি নরম বিছানাও চাই না, স্যার আমি মুক্তি পেতে চাই, আপনি যদি আমায় মুক্তি দিতেন তাহলে বড়ই ভালো হতো। স্যার বললেন, আমি তো এটাই চেয়েছিলাম, আমি চেয়েছিলাম প্রত্যেকটা কয়েদি আজকে এটাই বলুক যে স্যার আমরা মুক্তি পেতে চাই, কিন্তু কেউ মুক্তি চাইল না, কেউ ভালো খাবার চাইল, কেউ ভালো বিছানা চাইল,
কেউ মশারি চাইল, একমাত্র তুমিই মুক্তি চাইলে আমি অবশ্যই মুক্তি দেব। ঠিক তেমন আমরাও এই সংসার জেলখানায় প্রত্যেকটা মানুষ কয়েদির মতো বন্দী হয়ে রয়েছে। আমরা কি চাই? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাম যশ অর্থ অলংকার, পুত্র কন্যা শুধু দাও, কখনো তো আমরা মুক্তি চাই না। আমাদেরও মুক্তি দেবার জন্য আমাদের জেলার সাহেব বসে রয়েছেন, অনাদির আদি সৃষ্টি স্রষ্টা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি। কখনো আমরা বলি না হে দয়াল, সারা জীবনে আমি অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছি, আমি যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছ, আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু পাওয়ার নেই, এবার তুমি আমায় মুক্তি দাও। আমরা কখনো তার কাছে মুক্তি চাই না। তাই মহাজন বললেন, হে দয়াল, আমার হলো না জীবন
Thank you.